ট্রান্সফার প্রত্যাশী শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন এবং শিক্ষাকর্মী আছেন, তাদের কাছে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে এবং এটাকে ঐতিহাসিক করতে পারেন একমাত্র আপনারাই। কারণ হচ্ছে যে শুধুমাত্র ট্রান্সফারের দাবিতে মিছিল বা জমায়েত আর কি, এটা এর আগে কোনো দিন হয়নি বা অতীতে কেউ করেনি। তো সেই জন্য আমি যেটা অনুরোধ করব, যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার এবং জুনিয়র হাইস্কুলের শিক্ষক যারা উদ্যোগী হয়েছেন, মিউচুয়াল ট্রান্সফারের সমস্যা সমাধানে যারা উদ্যোগী হয়েছেন এবং আরও যে দু বছর চাকরি হলেই ট্রান্সফারের সুযোগ দিতে হবে এই ব্যাপারে যারা আগ্রহী আর কি, তাদেরকে বেশি করে উদ্যোগটা নিতে হবে এবং এই কালকের প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয় সবাইকে চেষ্টা করতে হবে। বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু লিখে বা ফেসবুকে আমি কিছু লিখে দিলাম, আমার মতামত আমি সমর্থন করি, অমুক করি, আমি আছি পাশে, এই ধরনের কথাগুলো খুব ভেগ হয়ে গেছে আজকাল, এইগুলোর খুব একটা গুরুত্ব থাকে না। ফিজিক্যাল এক্সিস্টেন্স যাকে বলা হয় বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, এটা একটা বড় বিষয়। কারণ আপনারা জানেন যে ট্রান্সফার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আমরা মুভ করছি, মানে মানে আমাদের নেতৃত্বে যেগুলো মুভ করা হচ্ছে আর কি, তাতে কিন্তু সরকার অনেকটা সিরিয়াসলি দেখে বিষয়গুলো আর কি। তো স্বাভাবিকভাবে কালকের উপস্থিতিটাই কিন্তু বলে দেবে যে আগামী দিনে ট্রান্সফার সংক্রান্ত নিয়মকানুনে কতটা পরিবর্তন হতে যাচ্ছে বা আদৌ কিছু হবে কি না। কারণ ওখানে গিয়ে যদি দেখা যায় যে গুটি কয়েক লোক শিক্ষক শিক্ষিকায় হাজির হয়েছেন, ম্যাক্সিমাম যারা প্রত্যাশী তারা আসেননি আর কি, তাহলে সরকার কিন্তু পাত্তাই দেবে না, তাতে করে ক্ষতিটা আপনাদেরই হবে। কারণ স্বপনবাবুর ট্রান্সফার দরকার নেই বা স্বপনবাবুর সংগঠনে যারা নেতৃত্ব আছেন তাদের কিন্তু ট্রান্সফারের দরকার নেই, দরকার হচ্ছেন সাধারণ শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরই ট্রান্সফার দরকার। বিশেষ করে শিক্ষিকারা যারা আছেন তারা তো সোশ্যাল মিডিয়াতে হাব বিদ্বেষ করেন আমি দেখেছি, কিন্তু মূল জায়গায় যখন মানে টাইম টু অ্যাক্ট যাকে বলা হয় আর কি, কাজের সময় যখন আসে তখন কিন্তু অধিকাংশ লোককে পাওয়া যায় না। তাই আমি আর একবার আপনাদেরকে উৎসাহিত করার জন্য এবং আপনাদের আহ্বান জানানোর জন্য যে আগামীকালের যে মিছিল, এই মিছিলটাকে যাতে ঐতিহাসিক করা যায় সেজন্য সবাই সচেষ্ট হন। প্রয়োজন হলে একটা দিন ছুটি নেবেন আপনাদের জায়গা থেকে, মানে ক্রেডিটে যা ছুটি আছে, কিন্তু আগামী দিনের ভবিষ্যৎটা তৈরি করার জন্য একদিন ছুটি নেওয়াটা কোনো বড় ব্যাপার না। সবাই আসুন, মিলিতভাবে মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মিছিলটাকে সফল করি আমরা, তাতে করে সরকারের যদি টনক নাড়ে নিশ্চয়ই আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি।